ওকে, এই দুই লাইনের মধ্যে পদ্মা নদীর সবগুলো শাখা নদী এখানে রয়েছে। পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে, আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে। প্রিয় চাকরি প্রত্যাশী যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি সাধারণ জ্ঞানে দুর্বল? সাধারণ জ্ঞান মনে থাকে না? আজকে পড়েন কালকে ভুলে যান? সাধারণ জ্ঞান পড়তে বোরিং লাগে? তাহলে আজই আমার কোর্সে জয়েন করতে পারেন। 46তম বিসিএস প্রিলিমিনারি 70 নম্বরের জিকে সেকেন্ড ব্যাচে ভর্তি চলছে। কোর্সটিতে থাকছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা ও সুশাসন, চারটি বিষয়। 2000 টাকার কোর্স ফি মাত্র 799 টাকা এবং প্রথম 100 জন আমার লিখিত আসাদ জিকে ডক্টর এক্সক্লুসিভ এই বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। তো যারা ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কোর্স ফি বিকাশ করে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জারে স্ক্রিনশট সহ নক দিবেন। এরপরে আপনাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। ক্লাস শুরু 16 জুলাই, রবি, মঙ্গল, বৃহস্পতি, সন্ধ্যা 7:30। ক্লাসগুলো সিক্রেট গ্রুপে আজীবন রেকর্ড থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন, তাহলে পরবর্তীতে ক্লাসটা দেখে নেওয়ার সুযোগ থাকবে। তো চলুন আমরা একটু ডেমো দেখি। হ্যাঁ, ক্লাস হবে সম্পূর্ণ ডিজিটাল বোর্ডে। ক্লাসের একটা ডেমো দেখি, কারণ আপনারা অনেকেই ডেমো দেখতে চান যে ক্লাসটা কেমন হবে। সংবিধান গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বিশেষ প্রিলিমিনারি, রিটার্ন এবং ভাইবাতে সংবিধান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। চলুন সংবিধান থেকে আমরা দেখি। সংবিধানের আর্টিকেলগুলো মনে থাকতে চায় না, আমরা সহজে কীভাবে মনে রাখতে পারি আমরা একটু দেখি। 1 থেকে 153 পর্যন্ত 153টা অনুচ্ছেদ রয়েছে সংবিধানে। আমরা কয়েকটা অনুচ্ছেদ দেখব। 1, 2, 2ক, প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, সীমানায় রাষ্ট্র ধর্ম। ওকে, এভাবে বলবেন 1, 2, 2ক, প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। একবার বললে মুখস্থ হয়ে যাবে। 1, 2, 2ক, প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। তাহলে একে প্রজা মানে হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজাতন্ত্র, বাংলাদেশ যে একটা প্রজাতন্ত্র, এটা 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে। 2 হচ্ছে সীমানা, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, আর 2কতে হচ্ছে রাষ্ট্র ধর্ম। তাহলে আমরা যদি এভাবে বলি 1, 2, 2ক, প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম, তাহলে সহজে আমরা এখান থেকে মুখস্থ করে ফেললাম। এরপর পরের 3টা অনুচ্ছেদ আমরা শিখবো এইভাবে। 3, 4, 4ক, ভাষা, সঙ্গীত, সঙ্গীত, প্রতিকৃতি, প্রতিকৃতি। ওকে, তাহলে এভাবে বলবেন 3, 4, 4ক, ভাষা, সঙ্গীত, প্রতিকৃতি। তাহলে 3-এ ভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা, 4-এ সঙ্গীত, সঙ্গীত মানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, আর 4কতে হচ্ছে প্রতিকৃতি মানে জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সংরক্ষণ এবং প্রদর্শনের কথা বলা হয়েছে। এভাবে আমরা সহজে অনুচ্ছেদগুলো আজীবনের জন্য মুখস্থ করতে পারব। ঠিক আছে, এবার চলুন অন্য একটা জিনিস দেখাই আপনাদের। বিশেষ সহ যে কোনো চাকরির পরীক্ষায় শাখা নদী এবং উপনদীগুলো থেকে প্রশ্ন আসে। তো সবচেয়ে বেশি শাখা নদী রয়েছে পদ্মা নদীর। তো পদ্মা নদীর যতগুলো শাখা নদী রয়েছে সেই শাখা নদীগুলো আমরা মনে রাখব। তো এভাবে যদি আমরা বলি পদ্মকুমার, পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে, মাথার ভরে আর চোখে মধুমতি, আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে, চিত্র আঁকে ইচ্ছা করে। ওকে, এই দুই লাইনের মধ্যে পদ্মা নদীর সবগুলো শাখা নদী এখানে রয়েছে। পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে, আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে। এই সুন্দর একটি ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা সবগুলো শাখা নদী এখান থেকে মনে রাখব। আপনি এমনি পড়লে হয়তো
একটা ভুলে যেতে পারেন, পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে আপনি একটা ভুলে গেছেন, বাট এভাবে পড়লে সবগুলো আপনার মুখস্থ হয়ে যাবে এবং ছন্দের পরবর্তীতে আর ছন্দের আর দরকার নেই, অর্থাৎ ছন্দটা দিয়ে তথ্যগুলোকে আপনাকে সহজ করে নিতে হবে। ওকে, তাহলে সবাই এভাবে যদি বলেন, পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে, আর চোখে মধুমতি চিত্র আঁকে ইচ্ছা করে। তাহলে দেখেন, পদ্ম মানে পদ্মা নদী, পদ্ম মানে হচ্ছে পদ্মা নদী, কুমার মানে পদ্মার একটা শাখা নদী হচ্ছে কুমার, গড়িয়ে চলে মানে গড়াই নদী, মাথা মানে মাথা ভাঙ্গা, ভরে মানে ভৈরব, এগুলো সবগুলো হচ্ছে শাখা নদী, আর চোখে মানে হচ্ছে আড়িয়াল খাঁ, মধুমতি চিত্র আঁকে মানে চিত্রা নদী, আর ইচ্ছা করে মানে ইসামতী নদী, এগুলো সবগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। তাহলে খুব সহজে আমরা পদ্মার শাখা নদীগুলো মনে রাখলাম। চলুন আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে। আমাদের অনেক সময়ই প্রশ্ন আসে যে নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়। তো আরব লীগের সদস্য হচ্ছে 22টা, সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে, এখন 22টা রাষ্ট্র তো আমাদের মুখস্থ রাখতে হবে, তাছাড়া তো আমরা কোনটি নয় এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? তো এই 22টা রাষ্ট্র আজকে মুহূর্তের মধ্যে আপনাদের মুখস্থ করে দিব। চলুন দেখি, সৌদি আমির কাইকুই, সৌদি আমির কাই কুই, ওমান জলে বাসি তুই, ওমান জলে বাসি তুই, সোমা মরে আলজেরিয়ায়, সোমা মরে আলজেরিয়ায়, মৌরিতানিয়া তিউনিশিয়ায়, মৌরিতানিয়া তিউনিশিয়ায়, তিউনিশিয়ায় যুবতী মিলি আনারস ফেলে, যুবতী মিলি আনারস ফেলে ফেলে, একটি কম হয় সুদান বাদ গেলে, একটি কম হয় সুদান বাদ গেলে। এখানে 22টি রাষ্ট্র আছে, ঠিক আছে, এখানে 22টি রাষ্ট্র আছে, খেয়াল করুন। সৌদি আরব, সৌদি মানে সৌদি আরব, আমির মানে সংযুক্ত আরব আমিরাত, কাতে কাতার, ইতে ইরাক, কুতে কুয়েত, ইতে ইয়েমেন, ওমান জতে জর্দান, লেতে লেবানন, বাতে বাহরাইন, সিতে সিরিয়া, এবার সোমাতে সোমালিয়া, মরেতে মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া তিউনিশিয়া, যুবতী মানে জিবতী, মিতে মিশর, লিতে লিবিয়া, আনারস মানে হচ্ছে কমোরস, আফ্রিকার একটা দেশ, ফেলে মানে ফিলিস্তিন, আর একটি কম হয় সুদান বাদ গেলে, এই সুদান। তাহলে দেখুন এর কয়টা, এক সৌদি আরব, দুই হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তিন হচ্ছে কাতার, চার হচ্ছে ইরাক, পাঁচ হচ্ছে কুয়েত, ছয় হচ্ছে ইয়েমেন, সাত হচ্ছে ওমান, আট হচ্ছে জর্দান, নয় হচ্ছে লেবানন, দশ হচ্ছে বাহরাইন, এগারো হচ্ছে সিরিয়া, বারো সোমালিয়া, ১৩ মরক্কো, মরক্কো, ১৪ আলজেরিয়া, মৌরিতানিয়া ১৫, তিউনিশিয়া ১৬, জিবতি ১৭, জিবতি মিশর ১৮, লিবিয়া ১৯, কমরস ২০, ফিলিস্তিন ২১, সুদান ২২। এই ২২টা রাষ্ট্র এখানে মুহূর্তের মধ্যে আমরা মুখস্থ করে ফেললাম। সৌদি আমির কাইকুই, ওমান জলে বাসি তুই, সোমা মরে আলজেরিয়ায়, মৌরিতানিয়া তিউনিশিয়ায়, যুবতী মিলি আনারস ফেলে, একটি কম হয় সুদান বাদ গেলে। কষ্ট করে একটু এই ছন্দটা মুখস্থ করলে ২২টি রাষ্ট্র মুহূর্তের মধ্যে মুখস্থ হয়ে যাবে, আর কোনো দিন পরীক্ষার ভুল হবে না, ঠিক আছে? তো আশা করি আর কোনো দিন ভুল হবে না। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে জায়গাগুলোতে মনে থাকে না, কিছু কিছু তথ্য আছে যেগুলো কনফিউশন হয়, মনে থাকতে চায় না, সেই তথ্যগুলো বিস্তারিতর পাশাপাশি আপনাদেরকে এই কোর্সে সুন্দর করে অভিনব কিছু কৌশলের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে। এরকম অনেক হাজারো টেকনিক রয়েছে, তবে সব জায়গায় কিন্তু টেকনিক হবে না, যে তথ্যগুলো সাধারণত কনফিউশন হয়, মনে থাকতে চায় না, সেই তথ্যগুলো আপনাকে কৌশলের মাধ্যমে সুন্দর করে মনে রাখার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? চলুন আরেকটা জিনিস দেখি আমরা, ধরেন আমরা সবাই জানি
সেভেন সিস্টার্স রাজ্য এবং রাজধানীগুলো। যেমন আমরা একটা টেকনিক জানি, আমি অমিত্রিমোনা বা অমিত্রি নামে আম, এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে আপনারা মুখস্থ করে থাকেন। কিন্তু আজকে এমন একটা কৌশল আপনাদেরকে শেখাবো যার মাধ্যমে আপনারা রাজ্য এবং রাজধানী দুটোই মনে রাখতে পারবেন। সেভেন সিস্টার্স, ভারতের যে আঠাশটা অঙ্গরাজ্য রয়েছে তার মধ্যে সাতটা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। তো সেভেন সিস্টার্স অনেক সময় আসে যে অরুণাচলের রাজধানীর নাম কী, অর্থাৎ রাজ্যগুলোর রাজধানীর নাম জিজ্ঞেস করা হয়। তাহলে রাজ্যগুলো আমরা মনে রাখবো, আবার আসতে পারে যে কোনটি সেভেন সিস্টার্স ভুক্ত বা সাত বোন রাজ্যের অন্তর্ভুক্ত নয়। কাজেই এটার আমি যে টেকনিকটা শেখাবো সেটার মধ্যে রাজ্য এবং রাজধানী দুটোই আছে। ঠিক আছে, ওকে। তাহলে খুবই সহজ একটা টেকনিক, খুবই সহজ একটা টেকনিক। দেখেন আদি, হ্যাঁ সবাই বলেন আদি মিয়া, আদি মিয়া মেসি, আর্জেন্টিনার মেসি আছে না, মেসি ত্রিয়া, আদি মিয়া মেসি ত্রিয়া, আদি মিয়া মেসি ত্রিয়া, ওই মই নাকো। ঠিক আছে, ওকে, এটা একবার বললে মুখস্থ হয়ে যাবে। আদি মিয়া মেসি ত্রিয়া ওই মই নাকো, সবাই বলেন আদি মিয়া মেসি ত্রিয়া ওই মই নাকো। ওকে, তাহলে দেখেন আতে হচ্ছে আসাম, আতে আসাম, দিতে দিশপুর, আসামের রাজধানী কি দিশপুর, মিতে মিজোরাম, মিজোরাম, আতে আইজল, চোখের জল, আতে আইজল, মেতে মেঘালয়, মেঘালয়, শীতে শিলং, মেঘালয়ের রাজধানী শিলং, ত্রিতে ত্রিপুরা, আতে আগরতলা, আগরতলা, অতে অরুণাচল, ইতে ইটানগর, ইটানগর, মতে মণিপুর, ইতে ইম্ফল, কোন কোন জায়গায় ইস্ফল লেখা আছে আসলে ওটা ভুল, ইম্ফল, নাতে নাগাল্যান্ড, নাগাল্যান্ড, কোতে কোহিমা। ওকে, তাহলে দেখেন আমাদের রাজ্য মনে হলো, মনে থাকলো, রাজধানীও মনে থাকলো। তো শুধু রাজ্য মনে রেখে তো আমাদের লাভ নেই, কারণ রাজ্য পরীক্ষায় রাজধানীও পরীক্ষায় আসতে পারে। তাহলে এখান থেকে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি সেভেন সিস্টার্সের ভুক্ত রাজ্য নয় ভারতের, আবার আসতে পারে যে অরুণাচলের রাজধানীর নাম কী বা ইম্ফল কোন ভারতের কোন রাজ্যের রাজধানী, বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে এভাবে সহজে আমরা মনে রাখতে পারলাম আদি মিয়া মেসি ত্রিয়া ওই মই নাকো, আসাম দিশপুর, মিজোরাম আইজল, মেঘালয় শিলং, ত্রিপুরা আগরতলা, অরুণাচল ইটানগর, মণিপুর ইম্ফল, নাগাল্যান্ড কোহিমা। তো আশা করি আর জীবনে কোনো দিন ভুল হবে না। এরকম যে তথ্যগুলো সাধারণত মনে থাকতে চায় না, এরকম আপনাকে ছন্দ কৌশলের মাধ্যমে দারুণভাবে শেখানো হবে। চলুন আমরা আরেকটা টেকনিক দেখি। জাতিসংঘের যে নয়জন মহাসচিব রয়েছেন, এই নয়জন মহাসচিবের মধ্যে কিছু মহাসচিব বাংলাদেশে সফর করেছেন। প্রশ্ন হলো কয়জন মহাসচিব সফর করেছেন, আজকে আমরা দেখব। দেখেন খুব সহজে আমরা মনে রাখব, কূপে কব বা গু, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো, অথবা কূপে কটা বাগুন পড়েছে। বাগুন মানে বেগুন, উত্তরবঙ্গে বেগুন রে বাগুন বলে। কূপে কটা বাগুন পড়েছে বা কূপে কপা গু, গুটা শুনতে একটু অশ্লীল লাগে তাই না, স্ল্যাং মনে হয়, কিন্তু এটা দ্বারা মনে রাখতে পারবেন কূপে কপা গু বা কূপে কটা বাগুন পড়েছে। তাহলে দেখেন কুতে হচ্ছে কুট ওয়ার্ল্ড হিম, কুট ওয়ার্ল্ড হেম, কুট ওয়ার্ল্ড হিম, পেতে হচ্ছে পেরেজ দ্য কুয়েলার, পেরেজ দ্য কুয়েলার, কটার মধ্যে কতে কফি আনান, কফি, কফি আনান, বাতে বান কি মুন, বান কি মুন, আর গুতে হচ্ছে গুতেরেস, গুতেরেস, গুতেরেস মানে হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। তাহলে কয়জন দেখেন তো, কয়জন এখানে খেয়াল করুন, কয়জন এখানে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, অর্থাৎ এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন জাতিসংঘের মহাসচিব সফর করেছেন। ওকে, তাহলে এখানে তো কুট ওয়ার্ল্ড হেম, পেতে পেরেস দ্য কুয়েলার, কতে কফি আনান, বাতে বান কি মুন, অ্যান্তোনিও গুতেরেস। তাহলে সহজ হলো না ভাই,
এরকম অভিনব কিছু কৌশলের মাধ্যমে আপনাকে শেখানো হবে। চলুন আমরা আরেকটা ম্যাজিক দেখি, এটা আমরা মুছে দেই। আরেকটা ম্যাজিক দেখে আপনাদেরকে সাধারণত সাধারণ জ্ঞান জিকে কি, জিকে আপনাকে মুখস্থ করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, আবার কিছু কিছু জিনিস আছে বুঝতে হবে। তো যদি মুখস্থ রাখতে না পারেন, কারণ টেকনিক দিয়ে আপনি যখন প্রস্তুতি নেবেন, এই প্রস্তুতি নেওয়ার সময় টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনার পড়াটাকে হজম করতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে টেকনিক আপনার মনে থাকলো কিনা সেটা ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে আপনার তথ্যটা আগে থেকে আপনাকে ঝালাই করে নিতে হবে। এই টেকনিকটার মাধ্যমে তথ্যটাকে সহজ করে নিতে হবে। বুঝতে পারছেন, অনেকে ভুল বোঝে, টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে না যে কোথায় অ্যাপ্লাই করতে হবে। ওকে, চলুন আমরা আরেকটা জিনিস দেখি। ভোলা জেলাতে সবচেয়ে বেশি চর রয়েছে, চর। হ্যাঁ, চরগুলো সাধারণত নদীতে হয় আর দ্বীপগুলো সাধারণত সাগরে হয়। তো ভোলা জেলার চর, অনেকগুলো চর, তো সবগুলো মুখস্থ রাখতে হবে। তো আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে চরগুলো মনে রাখতে পারবো। বিষয়টা হচ্ছে, টেকনিকটা হচ্ছে বোনাস, আমার ক্লাসে টেকনিকটা বোনাস, আর আপনাকে বিস্তারিত লেখানো হবে। আপনি টেকনিকটা বোনাস, টেকনিকটা আপনার লাগলে নিতে পারেন, না লাগলে এটা আপনাকে হেল্প করবে অনেক, ঠিক আছে। যেমন ভোলা জেলা সবচেয়ে বেশি চর রয়েছে, ভোলাকে চর জেলা বলা হয়। যেমন দেখেন, ভোলামন, ভোলা মন ফ্যাশন জানে না, ফ্যাশন জানে না, জঙ্গলি কুকুর, জঙ্গলি কুকুর নিজের ফয়েজ মানে না, নিজের ফয়েজ মানে না, ঠিক আছে। ওকে, দেখেন এই দুই লাইনের মধ্যে ভোলার সবগুলো চর রয়েছে। ভোলা মন ফ্যাশন জানে না, জঙ্গলি কুকুর নিজের ফয়েজ মানে না। একবার বলেন, মুখস্থ হয়ে যাবে। ভোলা মন ফ্যাশন জানে না, জঙ্গলি কুকুর নিজের ফয়েজ মানে না। দেখেন, ভোলা মানে ভোলা জেলা, মন মানে চর মনপুরা, চর মনপুরা। ওকে, ফ্যাশন মানে হচ্ছে চর ফ্যাশন, চর ফ্যাশন, চর ফ্যাশন। এরপর হচ্ছে জানে না, দেখেন এখানে যাতে যতে হচ্ছে চর জব্বার, চর জব্বার, চর জব্বার। জঙ্গলি মানে হচ্ছে চর জঙ্গলি, চর জঙ্গলি। কুকুর মানে হচ্ছে কুকরি মুকরি, চর কুকরি মুকরি, চর কুকরি মুকরি। নিজের মাঝে দেখেন, নিজের মাঝে দুইটা চর আছে, নিতে হচ্ছে চর নিউটন, নিউটন, আর নিজতে হচ্ছে নিজামউদ্দিন, চর নিজাম উদ্দিন, ঠিক আছে। আর ফয়েজ মানে চর ফয়েজউদ্দিন, চর ফয়েজউদ্দিন। আর মানে না মানে হচ্ছে চর মানিক, চর মানিক। তাহলে এই যে গুরুত্বপূর্ণ ভোলার যে চরগুলো রয়েছে, এই চরগুলো সবগুলো আমরা একটা সুন্দর একটা টেকনিকের মাধ্যমে মনে রাখলাম। বলেন, ভোলা মন ফ্যাশন জানে না, জঙ্গলি কুকুর নিজের ফয়েজ মানে না, ঠিক আছে। তো এরকম ছোট ছোট অনেক টেকনিক দিয়ে আপনার সাধারণ জ্ঞানটাকে একেবারে মানে ভীতি একদম দূর করে দেওয়া হবে, ঠিক আছে। এরকম কত দেখবেন। হ্যাঁ, চলুন আরেকটা দেখি, আমরা আরেকটা দেখি, আরেকটা দেখি, যেটা সাধারণত মনে থাকতে চায় না। দেখেন, ছয় দফা, প্রত্যেকটা দফা কিন্তু ইন্ডিভিজুয়াল। প্রথম দফার জায়গায় যদি আপনি দ্বিতীয় দফা বলেন, দ্বিতীয় দফার জায়গায় যদি ষষ্ঠ দফা বলেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ছয়টা দফা আমরা আজীবনের জন্য মনে রাখবো, যেটা প্রিলি রিটেন এবং ভাইবার জন্য আপনার কাজে লাগবে। ওকে, সবাই বলেন, এভাবে বলবেন, শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর। ব্যাস, দুই লাইনে হয়ে গেল। শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর। শাক, লাল শাক আছে না, এই দেখেন, শাকের, শাকের মুদ্রায়, মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর, বিদেশের অঞ্চল, অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর, মুখস্থ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দেখেন, তাহলে এখানে খেয়াল করুন, এখানে যে দফা এক শা, দফা দুই কের, দফা তিন মুদ্রা, দফা চার কর, দফা পাঁচ বিদেশের, দফা ছয় অঞ্চল ধর। তাহলে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ, আর এটা হচ্ছে ছয়, ছয় দফা। যে ছয় দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়, তাই না? ওকে, আমাদের বাঁচার দাবি। তাহলে সাথে কি, শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। কের মানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা মানে মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা, কর মানে কর ও রাজস্ব সংক্রান্ত ক্ষমতা, বিদেশের মানে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা, আর অঞ্চল ধর মানে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। তাহলে অনেক ইজি হয়ে গেল, কারণ
এটা প্রিলিতে তো আসবেই, আবার রিটেনে এটা খুবই গুরুত্বপূর্ণ। ছয় দফাকে কেন বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়, যেটা আপনি এমনি পড়তে যান দেখবেন যে ছয়টা দফা মুখস্থ করতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আমি আপনাকে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা মুখস্থ করে দিলাম যে শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর। বুঝতে পেরেছেন ভাই? তো এরকম বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, নৈতিকতা, মূল্যবোধে আপনাকে সহজ কিন্তু অভিনব কৌশলের মাধ্যমে বিস্তারিত থাকবে রিটেন বেস এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কৌশলের মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানকে সহজ করে দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী, ভাই বোনেরা, যারা সাধারণ জ্ঞানে দুর্বল এবং সাধারণ জ্ঞানে এক্সপার্ট হতে চান, তারা আজকেই আমার কোর্সে জয়েন করুন। কোর্স ফি মাত্র, নাম মাত্র 2000 টাকার, কোর্স ফি মাত্র 799 টাকায় পাচ্ছেন। বন্ধুবান্ধব সবাই মিলে যদি ভর্তি হন, এখানে আরেকটা অফার আছে, যদি 3 জন ভর্তি হন একসাথে তাহলে কোর্স মানে 1 জন ফ্রি পাবেন, যদি 5 জন ভর্তি হন একসাথে তাহলে 2 জন ফ্রি পাবেন, ঠিক আছে? আর বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার নাম্বারে কল করতে পারেন। বিকাশ, আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে, ভর্তি হতে পারবেন। 01862262346। এবং যারা রকেটে টাকা পাঠাতে চান, রকেট 01862262346, পাশে একটা 3 অতিরিক্ত এই নাম্বারে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01862262346। আপনার টাকা পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিবেন, আপনাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। আর মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্সে যদি একবার আপনি জয়েন করেন তাহলে আজীবন, অর্থাৎ আপনার চাকরি না হওয়া পর্যন্ত আপনি কোর্সটা পাবেন, ক্লাসগুলো আপনি পাবেন, আজীবন রেকর্ড থাকবে এবং যখন খুশি তখন ক্লাসগুলো আপনি দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে প্রাইভেট বেসের ক্লাসে। আল্লাহ হাফিজ।